হ্যালো আমার ছোট বন্ধুরা, যারা আমার চ্যানেলটা ফলো করো তাদের জন্যে আজকে আমি একটা ফ্যামিলি পিকনিকের সিনারি ড্রয়িং করছি। তো দেখতে থাকো কেমনভাবে আঁকছি। তো পাহাড়ে একটা বেড়াতে গেছে সবাই ফ্যামিলি মিলে, তো সেই রকম একটা দৃশ্য আঁকছি। তো এই যে একটা গাছ, তারপরে একটা পুকুর বা নদী, যাই বলো নদী, পাহাড়ের সাথে নদী, আর গ্রাম দূরে, আর এই যে কিছু ছেলে মেয়ে পিকনিকে, ফ্যামিলি পিকনিকে তারা রান্না করছে, আবার কেউ বসে আছে, কেউ শরবত আনছে, কেউ খেলা করছে, আবার কেউ কুটনো কুটছে, কেউ জল ভরছে। তো একটা ফ্যামিলি পিকনিক যেমন হয়, তো সেই দৃশ্য আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো প্রথমে আমি এঁকে নিচ্ছি স্কেচ পেন দিয়ে, প্রথমে আমি এঁকে নিচ্ছি, এরপর আকাশটাকে রং করছি স্কাই ব্লু। তো স্কাই ব্লু আকাশটা হয়ে গেল কমপ্লিট মোটামুটি। তো আমি মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু একটু সাবজেক্টিভ ড্রয়িং, তাই জন্যে এই ড্রয়িংটা একটু সৌন্দর্যটা একটু কম হলেও কিন্তু বিষয়বস্তু আছে। তো কেন অনেক ফিগার আছে, তাই জন্য একটু দেখতে একটু অন্যরকম লাগতে পারে, চকচকে ভাবটা না আসতে পারে, কিন্তু সাবজেক্টিভ আছে, একটা সাবজেক্ট আছে যে পিকনিকের ড্রয়িং। তো গাছটাকে করলাম, পাহাড়গুলো করছি, দূরের পাহাড়, যে পাহাড়ের কালারটা করছি ব্রাউন কালার মেটে হলুদ দিয়ে। তো ফ্যামিলি পিকনিক যেমন হয় আর কি। তো এইভাবেই করতে করতে প্রত্যেকটা ফিগার আমি করে নেব। দূরে ঝোপ যেগুলো আছে, যেগুলো দূরে যে ঝোপ ঝাড় যেগুলো আছে সেগুলো করছি নীল, ডিপ সবুজ, হালকা সবুজ, একটু লেমন ইয়েলো দিয়ে মিক্স করছি। একটু স্ট্রাকচার দিচ্ছি, যে গাছ গাছরা আছে সেরকম একটু স্ট্রাকচার দিচ্ছি। পাটটা ড্রয়িং করছি ব্রাউন ইয়েলো হালকা সবুজ দিয়ে। প্রত্যেকটা মানুষের ফিগার স্কিনের যে কালার হয় সেই কালার দিচ্ছি। তো দিলাম, মিশিয়ে দিলাম, একটু ব্রাউন কালার দিয়ে শ্যাডো করছি। তো এবার জামাগুলো কালার করে নিচ্ছি, প্রত্যেকটা যে মানুষের ফিগার আছে তাদের জামা আর যেসব সব কিছু কালার করছি। তারপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে ফুটিয়ে তোলার চেষ্টা করছি ছবিটা। দূরে বসে আছে কয়জন, বসে আছে একজন শরবত দিচ্ছে, একজন মেয়ে আর কি, পরিবারের লোক সব। তো সেইরকম একটা জিনিস স্ট্রাকচার। এবার পাটটা দিয়ে এবার মিশিয়ে দিচ্ছে। জলের কালারটা করছি, গাছে একটু ব্ল্যাক দিয়ে আর কি শ্যাডোটা দিয়ে নিচ্ছে, এক সাইড আলো ছায়া একটা যে ব্যাপার আছে। তো চুলের রঙগুলো করে নিচ্ছি স্কেচ পেন দিয়েই আর কি করলাম। ছবিটা আস্তে আস্তে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি সুন্দরভাবে, যাতে ছবিটা সুন্দর হয়। এই যে ছবিটা মোটামুটি সুন্দর একটা স্ট্রাকচার নিয়েছে, পাখিটা যে একটি রাস্তা তার পাশে বসে যে একটু ঘাস, সেই রাস্তাটা এবার করছি কালার ব্রাউন, পিঙ্ক, হালকা সবুজ, ঘাস ঘাস কোথাও হয়েছে, ফাটা ফাটা যে রাস্তা আবার সেই স্ট্রাকচার দেবো। তো একটু ব্ল্যাক দিয়ে একটু বর্ডার দিয়ে দিলাম, এটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এবার যিনি রাঁধছেন তার ছবিটা আমি একটু কালার দিয়ে ফুটিয়ে তুলছি আর কি। ডাল রাঁধছে বোঝাই যাচ্ছে কেন। কড়াইটা করলাম যে আগুন একটু একটু উনুন। এবার যে মহিলা সবজি কাটছে তার
শাড়িতে আকাশি রং দিলাম, ব্লাউজে অরেঞ্জ রেড দিয়ে একটা স্ট্রাকচার বানানোর চেষ্টা করছি, সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা। ফুলকপি কাটছে, সেই শীতের মরশুমে যেহেতু পিকনিক হয় তো ফুলকপি কাটছে, তো সেই ছবি। আর একজন জল ঢালছে যে একটি ড্রামের, সেই স্ট্রাকচারটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল ছবি। ঘাসের স্ট্রাকচার দিচ্ছি জায়গায় জায়গায়। মাথার চুলগুলো করে দিচ্ছি, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো নমস্কার।